শিলিগুড়ি পুর নিগমের বাজেট নিয়ে সরব হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তার অভিযোগ, জল প্রকল্প নিয়ে সেভাবে কোনো উল্লেখ নেই পুরো বাজেটে। জল প্রকল্পের জন্য বিজেপি কাউন্সিলরদের কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানাতে বলা হয়েছে। তাই তার মতে এই পুরো বোর্ড লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে দেউলিয়া হয়েছে, সেই কারণেই এই বোর্ডের পক্ষে পুরো বোর্ড চালানো সম্ভব নয়। শিলিগুড়ির জন্য জল প্রকল্প এই পুরো বোর্ডের আমলে সলিল সমাধি হয়ে যাচ্ছে বলে তার অভিযোগ। 2020-21 সালে 1614 কোটি টাকা, 2021-22 সালে 7000 কোটি টাকা, 7000 কোটি টাকা 21-22 সালে পশ্চিমবঙ্গ সরকারকে জল জীবন মিশনের জন্য কেন্দ্রের সরকার রাজ্যের সরকারকে দিয়েছে। আর বিজেপির কাউন্সিলরদেরকে উনি অনুরোধ করছেন যে গিয়ে কেন্দ্রের সরকারের কাছ থেকে টাকা নিয়ে আসো। ইতিমধ্যে 7000 কোটি টাকা পশ্চিমবঙ্গের সরকার পেয়েছে, এই টাকা কোথায় যাচ্ছে? এই টাকা দিয়ে তারা কি করছে? আমি বারবার করে এই কথা বলেছি যে তৃণমূল কংগ্রেস আর্থিকভাবে দেউলিয়া এই রাজ্যের সরকার, শিলিগুড়ি শহরের উন্নয়ন করতে ব্যর্থ হবে। তার প্রথম প্রমাণ হচ্ছে এই জল নিয়ে এই বাজেটে কোনো অর্থ সংস্থান নেই। বিজেপির কাউন্সিলরদেরকে অনুরোধ করছে, তাহলে মানুষ বিজেপিকেই ভোট দিত। আপনারা তাহলে কেন আপনারা নিজেদের দলের পক্ষে ভোট চাইলেন, এখন বিজেপির কাউন্সিলরের কাছে কাজ চাইছেন? অদ্ভুত ব্যাপার। আপনাদের মনে আছে যেদিন এই দল তৃণমূল কংগ্রেস শপথ গ্রহণ করছিল, সেদিন আমরা শুধু একটা দু তিনটে দাবি তুলেছিলাম, তার মধ্যে একটা দাবি ছিল যে নতুন বোর্ডের কাছে দ্বিতীয় জল প্রকল্প। আপনাদের মাথায় আছে এই অল্প সময়ের মধ্যে এই যে শিলিগুড়ি পানীয় জলের প্রকল্প যে একেবারে জলে ডুবে সলিল সমাধি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বোর্ডের আমলে, সেটা কিন্তু এই বাজেট থেকে আমরা বুঝতে পারলাম। ফলে এই নিয়ে আমরা মানুষের কাছে যাব, আমাদের কাউন্সিলররা, আমাদের যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টি দল হিসাবে মানুষের কাছে যাবে এবং এই নিয়ে মানুষের কাছে প্রচার করবে। বিধানসভার অভ্যন্তরে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা, এই প্রসঙ্গে তিনিও জল সম্পর্কিত প্রশ্ন তিনি করেছিলেন সেই সময় মাননীয় মন্ত্রীর কাছে, সেই প্রসঙ্গে আমি শিখাদিকে অনুরোধ হিসাবে শপথ দেন। তিনি বলেছিলেন যে বিরোধীদেরকে সাথে নিয়ে চলবে, তো সেক্ষেত্রে এই যে জল বাবদ আপনাদের দলের